মাইলেজ কিরকম দেয়? এগুলোর মাইলেজ আপনার 50-55 লিওনের সব কিছু মাল লাগানো আছে বাইকটা, খুব রিজিলেন্ট প্রাইসে আমরা দিচ্ছি বাইকটা। ওকে, এটার প্রাইস কত? মাত্র 82,000 টাকা। প্রথমে যে বাইকটা দেখাবো ডিসকভার 135, বাংলাদেশের খুব জনপ্রিয় একটি বাইক। জি, তো এটা কোন সিসি বাইক ভাই? এটা ডিসকভার 135, 135 135 সিসির একটি বাইক। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সালের মডেল এবং কত কিলো চলছে ভাই। এটা 2010 মডেল, এটা চলছে 20-25 হাজার। আচ্ছা ঠিক আছে, 20-25 হাজারের মতো রান করছে বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছেন। এটার কি ডিজিটাল নাম্বার প্লেট করা আছে ভাই? ডিজিটাল নাম্বার প্লেট করা, 10 বছরের পেপার করা। প্রাইস কত দিচ্ছে? প্রাইস দিচ্ছি 90,000 টাকা। 90,000 টাকা ঈদ উপলক্ষে 90,000। ওকে বন্ধুরা, এই ছিল ডিসকভার 125 সিসি বাইকের সাউন্ড এবং 25 সিসি বাইকটি। এগুলো সবগুলো তো ভাই নাম ট্রান্সফার পসিবল ভাই? হ্যাঁ অবশ্যই। এই বাইকটা তো আমাদের চোখের সামনে এই মাত্র আসলো। হ্যাঁ, এটা কি একেবারে নতুন নাকি? একেবারে নতুন, মাত্র ওয়াশ করলাম, মাত্র 1400 কিলো চলছে বাইকটা। হ্যাঁ, অনলি 1400 কিলো চলেছে বন্ধুরা। 2021 মডেল। হ্যাঁ, 2021 মডেল এটা। ১৪০ কিলো আছে টায়ার, আর দেখতে পারেন একেবারে মাত্র, মানে এটা কত সিসির বাইক ভাই? এটা 110 সিসির বাইক। 110 সিসির বাইক, নাম ট্রান্সফার কি পসিবল? জি জি অবশ্যই পসিবল। কত বছরের কাগজ করা? এটা 2 বছরের কাগজ করা। 2 বছরের কাগজ করা। প্রাইস কি চাচ্ছেন ভাই? এটার প্রাইস চাচ্ছিল 1,05,000 টাকা। 1,05,000 টাকা। নতুন কত পাওয়া যায়? নতুন আপনার কাগজপাতি সহ 30-32। এটা ক্যাশ মেমো আছে, আমি ক্যাশ মেমোটা একটু আপনাকে দেখাই। কত দেখান তো ক্যাশ মেমোটা। এটা হচ্ছে গাড়ির ক্যাশ মেমো। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই লিভো বাইকের ক্যাশ মেমো। আপনারা কিন্তু মাত্র গাড়িটার বয়স হচ্ছে 3 মাস, ঠিক আছে, অনলি 3 মাস এই গাড়িটার বয়স। এটা প্রাইস রাখা হচ্ছে হয়েছিল আপনার 1,08,900 টাকা। আপনি গাড়ির দাম, ঠিক আছে, তারপর আবার কাগজ আছে 18,000। আপনি কাগজপাতি সব সহ 1,05,000 টাকা। জি, একবার 1,05,000 টাকা কিন্তু আপনারা এই বাইকটা দেখতে পারেন। কোন বাইকটা দেখাবেন ভাই? এরপরে পালসার ইজি4, 2011 মডেল। আচ্ছা, মাত্র 99,000 টাকায় আমরা এই বাইকটা সেল করব। 99,000 টাকায় নর্মালি আপনারা সেল করেন কত হাজার টাকা? এটা নর্মালি সেল করে 95-98, 1,00,000 টাকা, 1,05,000, মানে যার থেকে যেরকম রাখতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছেন? জি। নাম ট্রান্সফার পসিবল? অবশ্যই। কত বছরের কাগজ করা? 10 বছরের পেপার করা। ওকে, এরপর কোনটা দেখাবেন? এরপরে আছে পালসার ইজি4। এটা আরেকটি ইউজি4, এটা হলো 2010 মডেল, 1 বছরের পেপার করা। ওকে, বাইকটা ফুল ফ্রেশ আছে, বাইকে কোনো প্রকার কাজ নেই, স্মুথ সাউন্ড, মনে আছে 2-3 বছর আরামে কোনো ইঞ্জিনে কাজ করতে হবে না। এই বাইকটার দাম যাচ্ছি আমরা মাত্র 78,000 টাকা। ঈদ মাত্র 78,000 টাকা। করোনার পরিস্থিতির কারণে, মানে যাতে মানুষ বাইকটা চালাতে পারে, আমরা যাতে সেল করতে পারি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 150 সিসির একটি বাইক, ইউজি4 পালসার, মাত্র 78,000 টাকা। গ্যারান্টি সহকারে, যে গ্যারান্টি সহকারে 1-2 বছরের ভিতরে ইঞ্জিনে হাত দিতে হবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দিয়ে বিক্রি করতে? জি জি অবশ্যই। ওকে, এরপর কোনটা দেখাবেন ভাই? এরপর হলো হিরো স্প্লেন্ডার। হিরো স্প্লেন্ডার, ডাক্তারদের বাইক, আমরা সচরাচর মানে ডাক্তাররা বেশি চালায়। ওকে, তো এটা কত বছরের কাগজ করা এবং কত সালের মডেল ভাই? এটা 2014 মডেল, ঠিক আছে,
এটা 10 বছরের পেপার করা প্রাইস কত এটার ভাই এটার প্রাইস হলো 52000 টাকা মাত্র 52000 টাকা এগুলোর মাইলেজ কি রকম দেয় এগুলোর মাইলেজ আপনার 50 55 অনায়াসে যাবে অনায়াসে যাবে এরপর কোন বাইক এরপরে জিক্সার সুজুকি জিক্সার কত সালের মডেল ভাই 2017 সালের মডেল 17 সালের মডেল এই বাইকটা 2 বছর পেপার করা 2 বছর পেপার করা আছে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইস চাচ্ছি 38000 টাকা এটারও তো ডিজিটাল নাম্বার প্লেট এবং নাম ট্রান্সফার পসিবল জি অবশ্যই 138000 টাকা কিন্তু বন্ধুরা আপনারা 2000 কত সালের মডেল এটা এটা 2009 মডেল 2009 এর এই বাইকটি দেখতে পারেন তাছাড়া কিছুটা অনার করবেন এটাতে এমনিতে তো বাইক আমরা কম দামে সেল দিচ্ছি তারপরে এটাতে কিছু সম্মান করা যাবে তারপর আপনার ভিডিও থেকে আসলে আমরা হয়তো সামথিং কিছু রাখাতে তেল ভাড়াটা মানে গাড়ি ভাড়াটা দিয়ে দিতে পারি ওকে এরপর কোনটা দেখাবেন এরপর হলো পালসার ইজি 4 2014 মডেল 2014 সালের মডেল জি এটা 10 বছরের পেপার করা আছে ওকে এটার দাম করবে একদম 110000 টাকা 110000 টাকা 2014 সালের মডেল নাম ট্রান্সফার পসিবল ডিজিটাল নাম্বার প্লেটও করা আছে জি জি সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়ছে হচ্ছে 110000 টাকা এই বাইকটা আমরা গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে 2-3 বছরে হাত দিতে হবে না ওকে সব কিছু কি সব টোটাল কমপ্লিট কমপ্লিট করা আছে এরপর কোনটা দেখাবেন তারপরে এরপরেই আছে পালসার লিওনের সব কিছু মাউন্ট লাগানো আছে বাইকটা খুব রিজিলেন্ট প্লাজে আমরা দিচ্ছি বাইকটা ওকে এটা প্রাইস কত মাত্র 82000 টাকা অনলি 82000 টাকা বন্ধুরা আপনারা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে আছেন নিয়নটা পেয়ে যাচ্ছেন 150 সিসির বাইকটা মাত্র এই 82000 টাকায় তাছাড়া এখান থেকে কি কিছু অনার করবেন নাকি এটাই ফিক্স থাকবে এটাই ফিক্স তারপরে যদি দেখা গেল আসলে হয়তো তেল খরচটা গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিই ওকে এরপর তো অলরেডি কিন্তু আলামিন মোটরস থেকে আমাদের এখানে একজন ভাইয়া বাইক কিনেছেন তো ভাই আপনার নাম কি ভাই ভাই আমার নাম বিকাশ আচ্ছা আপনি কি বাইক কিনছেন ভাই সুজুকি জিক্সার সুজুকি জিক্সার তো এটা কত দিয়ে কিনছেন ভাই কত সালের মডেল এটা ভাই এটা 19 এর লাস্টের মডেল আপনি কিনছি ভাই 182 182000 টাকা দিয়ে হ্যাঁ ভাই ওনাদের সার্ভিস কেমন পেয়েছেন ভাই সার্ভিস ভাই মাশাআল্লাহ ভালো এবং প্রাইস প্রাইসের দিক দিয়ে স্যাটিসফাই ভাই প্রাইসের দিক দিয়ে স্যাটিসফাই এখন আপনি যাবেন কোথায় ভাই আমি যাব সাভার 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 থেকে আসছেন জি ভাই 5000 টাকা অনলি 105000 টাকা কিন্তু আপনারা বন্ধুরা সেই রকম একটি পালসার বাইক দেখতে পাচ্ছেন এটা কি ইউজি 4 হ্যাঁ জি ওকে তো এগুলোর তো প্রতিটা বাইকেরই তো নাম ট্রান্সফার পসিবল জি পসিবল আচ্ছা তো আপনাদের আরো বাইক আছে যেগুলো ফোন দিলে আপনারা দেখাতে পারবেন জি কারো যদি ব্যক্তিগত কোনো বাইক পছন্দ হয় সেগুলোও আপনারা দিতে পারবেন জি অবশ্যই আমাদের আরেকটি বাইক আছে বাজাজ বক্সার ডিজিটাল প্লেট স্মার্ট কাট করা এবং করা আছে এর ভিতরে লাইটিং আলা চাপা লাগানো আছে এটা একটু চালু করে দেখাবেন জি লাইট জ্বলতেছে হ্যাঁ এই যে অলরেডি লাইট জ্বলতেছে এই যে এই অন ঠিক আছে লাইট জ্বলতেছে ফোর ইন্ডিকেটর আছে ইমার্জেন্সি আছে তারপরে এটা ডিজিটাল প্লেট স্মার্ট কাট প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস 40000 টাকা অনলি 40000 টাকা শোরুমের ঠিকানা হচ্ছে বংশাল মুকিম বাজার 142 মুকিম বাজার তাছাড়া তো আপনারা ভাই যে কোনো বাইকের মডিফাইয়ের কাজ করে থাকেন জি জি অবশ্যই যে কোনো বাইক মডিফাই করে এবং ডেকোরেশন দেখা গেল জিক্সার আছে অ্যাসেপ বানিয়ে দেই আয়রন ফাইবার আছে ভার্সন 3 কিট লাগাবে তো মানে যে যেটা চায় যেরকম যায় পালসার রে আয়রন ফাইব বানানো হ্যাঁ কোনো ব্যাপার না পসিবল এগুলো আপনারা করে দিবেন জি তো ওকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তাছাড়া আপনারা চাইলে ওনাদের দোকানে আসতে পারেন ভিজিট করতে পারেন ওনাদের অনেক অনেক বাইক আছে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই বাইকগুলো পেয়ে যাবেন